বিশ্বনাথর বিহারীত অসম গ্রামীণ বিকাশ ব্যাংকত গ্রাহকক দুর্ব্যবহার। ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিল বনিয়ার গরিহনা। বিশ্বনাথর বিহালীত অসম গ্রামীণ বিকাশ ব্যাংক বিহালী শাখার ব্যাংক মিত্র চন্দন বৰুৱাই সময়মতে গ্রাহক সেবা নুখোলার বাবে বৃহত্তর বিহালী অঞ্চলের সেবা কেন্দ্রের গ্রাহকসকল নানা সমস্যার সম্মুখীন হয়েছে। অভিযোগ অনুসরি ব্যাংক মিত্র চন্দন বৰুৱাই গ্রাহকসকলক দুর্ব্যবহার করার অভিযোগ উত্থাপন হয়েছে। বিহালীর অন্তর্গত ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিল বনিয়ায় সতীর্থসকলক বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে ব্যবস্থা লবলৈ আহ্বান জানায়। ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিল বনিয়ায় গরিহনা দিয়ে। হয়, বেদেতী গ্রামীণ বিকাশ ব্যাংকত বিভিন্ন সময়ত অভাব অভিযোগবিলাক আহি আছিলে। আমার ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি বিভিন্ন জনসাধারণে রাইজে সচেতন রাইজে আমাক জনাই আছিল যে এনেকুৱা সমস্যা সম্মুখীন হৈ আছিলে। আজি CSP যোনবিলাক ব্রাঞ্চবিলাক আছে, CSP যোনবিলাক মানুহে জনসাধারণে একাউন্ট খুলিছিলে, সেইবিলাক কি হৈছে, সময়ে সময়ে তেখেতলোকে কাম বন নোহোৱাকৈ তেখেতলোকে বন্ধ কৰি দিয়ে। তার ফলত কি হয়েছে, এতিয়া যোনসকল গ্রাহক আছে বা যোনসকল জনসাধারণ রাইজে পয়সা পাতি উঠাবলে আহে সময় নোৱাৰে, 10-12 দিন আহিও উঠাবলে নোৱাৰে। মানে কি হয়, এই নেট নাই, এই আপোনার লিঙ্ক নাই, তেনেকুৱা ধরনের টুলুঙা মন্তব্য দি লৈ আজি এনেকুৱা ধরনের পরিবেশ সৃষ্টি করেছে, রাইজ মানে জিয়াটোত ভুগিবলগীয়া হয়েছে। সেয়েহে আমি এটা কথা জানাবলৈ বিচাৰিছোঁ, যদি আপোনালোকে এই সমস্যাখিনি যদি সমাধান নকৰে, কিন্তু অনাগত দিনত ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে আমি বৃহৎ সেই জনসাধারণকে লৈ আন্দোলন গঢ়ি তুলি আমি বাধ্য হম। আর লগতে আপোনালোকে দেখিবলৈ পাইছে, আজি এটা ব্যাংকত সরকারে যিখিনি কোভিড নীতি নিয়ম নীতি মানি চলিবলৈ দিছে বা নিয়ম নীতি বান্ধি দিছে, সেইখিনি কিন্তু সম্পূর্ণভাবে বিদেশী বিকাশ ব্যাংকত আপনার কি কয় একে উলঙ্ঘা করা দেখা পোৱা গৈছে। সেয়েহে আমি ব্যাংকের কর্তৃপক্ষক আর ম্যানেজার কব বিচারিছো, আপনাদের কোভিড নীতি নিয়ম মানি চলি ব্যাংকের পরিচালনা করক, আর আপনাদের যিখিনি সমস্যা আছে গ্রাহকের সেখানে সমাধান করক। অন্যথা কিন্তু আমি পুনর্বার কৈছো, ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে কিন্তু জনসাধারণ রাইজক লৈ গ্রাহকখিনিক লৈ কিন্তু আমি রাজপথত বহিবলৈ কিন্তু বাধ্য হম। ব্যুরো রিপোর্ট, PI News।